নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। আজ আমি বানাবো ভেজ চিকেন স্প্রিং রোল, ভীষণ ডেলিসিয়াস, খুবই টেস্টি আর বাচ্চা থেকে বড় সবার খুবই প্রিয়। তো রেসিপিটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো। দেখো, এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা আর এবার আমি এই শুকনো ময়দার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে শুকনো অবস্থায় আমি এই ময়দাটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো, এবার আমি হালকাভাবে একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে এবার একটু অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এবার এটাকে পুরো রেডি করে নেব। আর এই ডোটা রেডি হয়ে গেলে আমি এর উপর দিয়ে আরও 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট ততক্ষণ এটা রেস্টে থাক। আর এবার আমি স্টাফিংটা রেডি করে নেব। তো এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে আমি 4 পিস চিকেন দিয়েছি 1/2 চামচের মতো লবণ, দিয়েছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি 1 চামচ মতো লেবুর রস দিয়ে আমি এটাকে 2টো সিটি মেরে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি আদা, নিয়েছি 1টা ছোটো সাইজের রসুন আর 3টে কাঁচা লঙ্কা, আমি সেটাকে চপড করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যেটা চপড করে নিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করা হয়ে গেলে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আর লবণ অ্যাড করে দেওয়ার পর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচানো। আর বাঁধাকপিটাকে দিয়ে আমি খুব সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নেব সমস্ত সবজিগুলো। তো দেখো, সবজিগুলো আমার প্রায় নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস, দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি এটাকে। ভেজিটেবলগুলো আমার মেশানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনটা আমি জল ঝরিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে ঝুড়ি ঝুড়ি চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে আমি স্টাফিংটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমার আর কিছু দেওয়া নেই, সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। আর অন্যদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এবার ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি।
আর ময়দাটা মাখা হয়ে গেলে আমি এই থেকে ছোট্ট ছোট্ট লেচি কুড়ে নেব, যেরকম আমরা লুচি বানানোর জন্য লেচি করি ঠিক সেই রকম। আর ছোট ছোট করে রুটির মতো বেলে নেব। এবার আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটাকে ভালো করে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপরে আমি একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে তার উপর আরও একটা রুটি দিয়ে দেব। আর এইভাবে আমি তিনটে রুটি আমি একসাথে করে দেব। আর একসাথে করে দেওয়া হয়ে গেলে এভাবে রুটিটাকে খুব বড় করে গোল করে বেলে নেব। আর একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো আমি এবার রুটিটাকে একটু ধার ধরে ধরে একটু বেলে নিতে হবে। আর এইভাবে রুটিটা বড় করে বেলা হয়ে গেলে আমি ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব। আর তাওয়াটাকে আমি হালকা করে গরম করে নেব। আর রুটিটাকে এপিট ওপিট দুপিট আমি হালকা করে সেঁকে নেব। জাস্ট একবার এপিট ওপিট করে হালকাভাবে সেঁকে নিলেই হবে। এবার আমি রুটিটাকে নিচে নামিয়ে নিচ্ছি। আর আমি এক একটা করে রুটি আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো কীরকম ইজিভাবে উঠে আসছে, কোনো অসুবিধাই হবে না। তো আমি এইভাবে সমস্ত রুটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এবার আমি একটা বাটিতে এক চামচ পরিমাণ ময়দা একটু মোটা করে গুলে নিয়েছি। আর এবার আমি একটা একটা করে রুটি নিচ্ছি। আর আমি যেভাবে স্টাফিংটা ভরছি তোমাদেরকেও ঠিক সেইভাবে স্টাফিংটা ভরতে হবে, ভরে রোলগুলোকে রেডি করে নিতে হবে। এবার একটু ময়দা আমি ওখানে লাগিয়ে দিচ্ছি, যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম। কারণ এই ময়দাটা লাগালে তাহলে তেলে যখন আমরা ভাজব তখন খুলে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে আমি সমস্ত রোলগুলো রেডি করে নিয়েছি। দেখো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে বড় কাপের 2 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি একটু ভালো করে গরম করতে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু রোলগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তো আমি এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি আমার সুবিধার্থে। আর এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্প্রিং রোল। ভীষণ টেস্টি স্ন্যাক্স, খুবই মজাদার খেতে। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানানোর জন্য অবশ্যই রিকোয়েস্ট রইল। ঠিক একইভাবে আমি আরও যে সমস্ত রোলসগুলো বানিয়েছিলাম সেগুলোকেও আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।